ফার্মা ওয়ারিও চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি স্টেট ড্রাগ কন্ট্রোলারের এগেন্স্ট যে প্রজেক্ট কোয়ার্ডিনেটর ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখান সেটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও বানানো ছিল তো তার কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে তো কী সেই আপডেট সমস্ত বিষয় জানবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তো তোমরা যদি ফার্মাসি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসি সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসির সদস্য হতে কিন্তু ভুলে যাও না কারণ এখানে তোমাদের দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট সঙ্গে ফার্মাসি রেগানি সমস্ত রকম আপডেট তার সঙ্গে তোমরা পেয়ে যাবে ক্যারিয়ার গাইডেন্স হতো সব কিছু একসাথে অ্যাভেল করার জন্য অবশ্যই কিন্তু ফার্মাউসের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে ফার্মাসের সদস্যটা হয়ে যাও তো চলো ফিরে আসি ভিডিও মেন পড়বে তার আগে তোমাদের দেখিয়ে দিতে চাইব যে আমি যে আগে ভিডিও বানিয়েছিলাম মানে ফার্মাস চ্যানেলে যে নতুন যে ভিডিওটা এসেছিল প্রজেক্ট কোয়ার্ডিনেটরের ভ্যাকেন্সি যেটা কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোলার এগেন্স্টে ডাইরেক্টর এগেন্স্টে যে ভ্যাকেন্সিটা ছিল সেটার কিন্তু আজকের আপডেটটা নিয়ে যে সেই ভিডিওটা ছিল তার যে আপডেটস এসছে সেই আপডেটসটা নিয়ে কথা বলবো তো তার জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে ডাব্লু হেলথের অফিসিয়াল সাইডে যেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথের অফিসিয়াল ওয়েবসাইট যার মাধ্যমে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে তো চলো সেখানে চলে যায় এবং সেখান থেকে চলে যাব রিক্রুটমেন্ট সেকশনে এবং রিক্রুমেন্ট সেকশনে আসার পরে আমরা দেখতে পাবো নোটিশ ফর দ্য অরিজিনাল টেস্টিমোরিয়ালস ডকুমেন্টস ভেরিফিকেশন অফ দ্য পোস্ট অফ দ্য প্রজেক্ট কোয়ার্ডিনেটার যেটা কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোল ডাইরেক্টরের এগেন্স্টে ছিল রয়েছে তো এখানে ক্লিক করে নেওয়ার পরেই তুমি কিন্তু এই নোটিশটা দেখতে পাবে যেখানে বলা রয়েছে যে নোটিশটা তোমাদের একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বেরিয়েছিল যেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে তো সেখানে যে ডাকা হয়েছে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস তোমরা অনলাইনে আপলোড করেছিলে সমস্ত ডকুমেন্টস যত রকমের ডকুমেন্টস রয়েছে তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আবার ফটোকপি করেও নিয়ে যেতে হবে তো অরিজিনাল সঙ্গে ফটোকপি করে তোমাকে নিয়ে যেতে হবে কোথায় যেতে হবে মুক্তধারা মিটিং হল ফিফথ ফ্লোর স্বাস্থ্য সাথী বিল্ডিং স্বাস্থ্য ভবন ক্যাম্পাস জিএন টোয়েন্টি নাইন সল্ট লেক সেক্টর ফাইভ কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো হাফে তোমাদের ডাকা হয়েছে যেটা কিন্তু তিরিশ আট দু হাজার চব্বিশ মানে তিরিশে আগস্ট আমাদের ডাকা হয়েছে একটা কিন্তু সাড়ে এগারোটা থেকে একটা কিন্তু আড়াইটা থেকে তো দুটো হাফে ডাকা হয়েছে আর প্রত্যেকটা শিফটে কিন্তু তিরিশ জন করে রয়েছে তো কী কী নিয়ে যেতে হচ্ছে একবার বলে দিব তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তুমি ফিল করেছো সেটা নিয়ে যেতে হবে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে ভোটার কার্ড হতে পারে যে কোনো কিছু তোমরা নিয়ে যেতে পারো এখানে এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট কিছু এক্সামিনেশন সার্টিফিকেট তুমি নিয়ে তে পারো এবং সাপোর্ট এসেন্সিয়াল ডকুমেন্টস মানে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য যে সকল ডকুমেন্টস তোমার দরকার ছিল যে আগের ভিডিওতে আমি বলেছিলাম সমস্ত ডকুমেন্টস ক্লাস টেন থেকে শুরু করে ক্লাস তোমার বিফার্ম এম ফার্ম যা যা কিছু রয়েছে এক্সপেন্স সার্টিফিকেট যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে আর যে এসপিয়েন্স সার্টিফিকেট তুমি নিয়ে যাবে সেখানে ডেট অফ জয়নিং ডেট অফ লিভিং কোন পোস্টে কাজ করেছিলে এবং অথোরাইজেশনের সিগনেচার কিন্তু প্রপারলি থাকতে হবে তবে কিন্তু সেটা এক্সপিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাউন্ট হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে এখানে এটাও বলে দিয়েছে তুমি যদি এম এনফার্ম করে থাকো সেগুলোরও কিন্তু প্রপারলি সার্টিফিকেট এবং সমস্ত রেজাল্ট কিন্তু তোমাকে এখানে শো করতে হবে তবেই কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টসের যে ভেরিফিকেশন রাউন্ডটা সেটা কিন্তু সাকসেসফুলি হবে তো কোনো ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার সেই রাউন্ডে কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে তো এই সকল বিষয়গুলো দেখে নিও আর এখানে যেটা আরেকটি জিনিস বলা রয়েছে নোটস করে যে ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল ডাজ নট এন্টায়ার ক্যান্ডিডেট টু ক্লেন টু সিলেকশন মানে তোমার যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায় তাহলে যে তুমি এখানে ক্লেম করবে যে তোমার চাকরি হয়ে গেছে সেরকমটা কিন্তু নয় এরপরেও তোমাদের অনেকটা রাউন্ড থাকে তাদের কিন্তু ভেরিফিকেশনের রাউন্ডের পরও তোমাদের মার্কস ক্যালকুলেশনের ব্যাপার থাকে তো এদের মধ্যে যাদের মার্কস হায়েস্ট থাকবে তাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করা হবে তো আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশনটা সাহায্য করতে পেরেছি এরকম যদি ফার্মার রিগার্ডিং জব আপডেট ফার্মার রেগার্ডিং নোটিফিকেশন আপডেট ফার্মার রিগার্ডিং সমস্ত রকম আপডেটস টাইম টু টাইম পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মার্স সেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না আর এই নোটিফিকেশান ডিটেলসটি যদি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেল টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো যার লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আয়টি নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু কিপ আপডেটস অল অল টাইম উইথ ফার্মাওয়ার্স ফার্মা আওয়ারের সঙ্গে বজায় থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা যদি রেলের জন্য প্রপারলি প্রিপারেশন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মার্সে প্রিপারেশন ক্লাসে জয়েন করতে পারতে